যে বান্দা তাকওয়া ওয়ালা হয়ে যাবে তাকওয়ার মেডিসিন যার অন্তরে ঢুকাইবে তার রিজিকের ফয়সালা করে দিবেন কে। বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়ে যায় আল্লাহর দিকে আগায়, আল্লাহকে পাওয়ার জন্য আগায়, আল্লাহর রহমত তার দিকে দৌড়ায়। কন্না সুবহানাল্লাহ, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন الله لمع المحسنين. আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমার কাজ হলো চেষ্টা করা, মুজাহাদা মুশাহাদা চালা যাও কবুল করার মালিককে। বান্দা মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, তাকওয়া নামক মেডিসিন নিয়ে সামনে আগাও, রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, সমস্যা দূর হয়ে যাবে, সব করে দিবেন কে। বান্দা যখন আল্লাহর ভয় আর আল্লাহর ভালোবাসা নিয়ে সামনে আগায়, আল্লাহ পাক কিভাবে ফয়সালা করে দেখো একটা ঘটনা দিয়ে বুঝাই। আল্লাহর একজন গোলাম, নাম হইল তার আব্দুল আজিজ। কি নাম? আব্দুল আজিজ, আল্লাহর গোলাম। আল্লাহ পাকের হুকুম, পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত সময় মতো আদায় করে। আল্লাহর বান্দার দিলের মধ্যে সব সময় আল্লাহর নামের জিকির চলতে থাকে, জিকির করে, আল্লাহর মহাব্বত অনেক বেশি। আল্লাহ বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ইমানদার সবচাইতে বেশি ভালোবাসে কাকে? আল্লাহর গোলাম আব্দুল আজিজ, আল্লাহর ভয় এবং আল্লাহর ভালোবাসা দিলের মধ্যে এত বেশি, এত বেশি। আল্লাহর গোলাম প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। একদিনের ঘটনা, আল্লাহর গোলাম বৃহস্পতিবার দিন নিয়ত করছে আগামীকাল শুক্রবার জুমার দিন, আজকেও তো বৃহস্পতিবার নাকি, আগামীকাল জুমার দিন আমি সকলের আগে আগে আমি মসজিদে যাব। আজকে আমাদের দেশে মুসলমানের অভাব নাই কিন্তু খাঁটি মুসলমানের বড় অভাব, মুসল্লির অভাব নাই কিন্তু নামে মুসল্লি খাঁটি মুসল্লির বড় অভাব, ঠিক না বেটি? সময় মতো মসজিদে যায় না, আজান দিলে মসজিদে যায় না, দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত যায়। শেষ সময় আল্লাহর বান্দা ইমাম সাহেব যখন খুতবা শুরু করে দেয়, ওই সময় যায় না মাঝে একটা হাতে নিয়ে কাশতে কাশতে সামনে যায়, ঠিক না বেটি? এ মুসলমান আল্লাহর গোলাম, মসজিদ তো আল্লাহর ঘর, এই ঘরে অধিকার কিন্তু গরিব বড়লোক টাকাওয়ালা সকলের জন্য সমান, ঠিক না বেটি? ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম আব্দুল আজিজ মনে মনে টার্গেট করছে আগামীকাল শুক্রবার জুমার দিন আমি সকলের আগে মসজিদে যাব। আল্লাহর বান্দা যেমন তেমন কাজ করেছে, সকালবেলা কিছু গম আল্লাহর বান্দা মেইলের মধ্যে রেখে আসছে, গম দিয়ে আটা তৈরি করবে। এদিকে বিদ্যুৎ চলে গেছে, আল্লাহর বান্দা ঘড়ির দিকে তাকায় দেখে দুপুর 12টা বেজে গেছে, জুমার সময় কাছাকাছি হয়ে গেছে। বান্দা আটার বইলের বিদ্যে গমের বস্তা রাইখা বাড়িতে চলে আসছে, অজু বানাইয়া মসজিদের দিকে রওনা হয়। বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার কোথায় যাও? বলে আল্লাহর হুকুম নামাজ আদায় করার জন্য যাই। আল্লাহর বান্দে ডাক দিয়া বলো, স্বামী আমার নামাজে যাও কোনো বাধা নাই, কোনো বাধা নাই, তবে তোমার কাছে একটা আবদার জানাই। বলে কি আবদার? তোমার কি খবর নাই ঘরের মধ্যে কোনো আমাদের রিজিকের ব্যবস্থা নাই, খানা নাই, খানা নাই, আজকে তুমি যেই মেইলের মধ্যে আটা তৈরি করার জন্য গমের বস্তা রাই কাটছো, এই গম যদি আটা যদি এখন না দিয়া যাও, জুমার নামাজ পইরা আসার পথে কিন্তু দেখবা হয়তোবা মেইল বন্ধ হয়ে যাবে, রবিবারের আগে আর মেইল খুলবে না। বলো স্বামী, আমাদের বাচ্চা এবং আমরা না খায় এই দুইটা দিন কিভাবে কাটাবো? তুমি নামাজে যাও কোনো বাধা নাই, তবে আগে মেইল থেকে আটার বস্তাটা বাড়িতে দিয়া তারপরে নামাজে যাও। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে যায়, একদিকে আল্লাহর হুকুম নামাজ, অন্যদিকে কঠিন একটা মুসিবত। আজকে তুমি আমি একটু চিন্তা করে দেখো, ও মুসলমান নবীর উম্মত, এমন অবস্থা যদি হইতো তুমি কি নামাজে যাইতা না আগে মেইলে যাইতা? তুমি যদি মুসিবতের মধ্যে পড়তে দেখো, কিন্তু আল্লাহর বান্দা ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা সত্যিকার ঈমান তা ঈমানদার তাদের দিলের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা কার?
এদিকে তো আল্লাহ পাক বান্দা মুসিবতের মধ্যে পড়ে গেল, এই মুসিবত দেওয়ার মালিক কে, এই মুসিবত সমাধান করার মালিক কে? আল্লাহ পাক তো মুসিবত দিবেন তবে সবাইকে দিবেন না। আল্লাহ বলো ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে যারা ইমানদার দাবি করবা অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব, সবাইকে না, যারা ইমানদার দাবি করবা অবশ্যই পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করবেন? ভয় দিয়া, ক্ষুধা দিয়া, ফসল দিয়া, জীবন দিয়া। আল্লাহর বান্দা মুসিবতের মধ্যে পড়ে গেলেন, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। একদিকে আল্লাহর হুকুম নামাজ, অন্যদিকে কঠিন একটা মুসিবত, কি করবে? পরীক্ষার মধ্যে ফালাইছেন যে আল্লাহ, আবার সমাধানের ব্যবস্থাও করে দিয়েছেন সেই আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে সূরা বাকারার 153 নং আয়াতের মধ্যেই সমাধান দিয়া দিলেন। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও ইমানদার, মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, ওই মাজারে দৌড়ে লাভ নাই, বাজারে যায় কোনো লাভ নাই, চেয়ারম্যানের কাছে যায় লাভ নাই, মেম্বারের কাছে যায় লাভ নাই, বান্দা মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই। দুইটা আমল নিয়ে সামনে আগাও, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। সুবহানাল্লাহ। বান্দা এবার চিন্তা করে কি করা যায়। একদিকে নামাজ, কয় না না, দুনিয়ার হাজার মুসিবত না, মুসিবত নয়, আমি আমার মালিক আল্লাহর হুকুম নামাজটাকেই প্রাধান্য দিলাম। বান্দা আব্দুল আজিজ নামাজের জন্য আবার সামনের দিকে আগায়, এই মুসিবত তুইয়া সামনে আগায়, এক কদম দুই কদম সামনে আগাবার পরে হঠাৎ করে ছোট্ট একটা বাচ্চা সামনে দাঁড়ায়, আইসা সালাম দিয়া বলে চাচা কোথায় যান? বলে নামাজ আদায় করার জন্য যাই। আল্লাহর বান্দা ডাক দিয়া গো চাচা নামাজে যাও, কোনো বাধা নাই, তবে একটা সমস্যা নিয়ে তোমার সামনে হাজির হইলাম চাচা। ভাতিজা কি সমস্যা বলো? ও চাচা তুমি গরিব মানুষ, তোমার একটা গাবি আছে, গাবিটা লালন পালন করো, গাবির দুধ বিক্রি করে তোমার এই গরিব সংসার তুমি চালাও। ও চাচা আমি দেখলাম তোমার এই গাবিটা গরুর, এই গরুটা ঘর থেকে তাই সুইটা জঙ্গলের দিকে চলে গেছে। চাচা তুমি নামাজে যাও বাধা নাই, তবে এমন জঙ্গলের মধ্যে গরুটা গেছে যেখানে বাঘের ভয় আছে, গরুটা ফিরে আসবে কিনা সন্দেহ। চাচা নামাজে যাও বাধা নাই, যদি গরুটা বাঁচাইতে চাও আগে গরুটা আনো পরে তুমি নামাজে যাও। মুসিবত কয়টা? দুইটা, বড় না ছোট? ওরে মুসলমান, আল্লাহ বলে ওয়ামাই তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে বান্দা আমি আল্লাহর উপর ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। মুসিবত দিয়েছেন কে? সমাধান দিবেন কে? ওরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যুবক আব্দুল আজিজ চিন্তা করলেন না না, হাজারো মুসিবতের মধ্যেও যদি পড়ি আমার আল্লাহর হুকুম নামাজ হলো আমার কাছে আগে, আমি নামাজে যাই আমার আল্লাহই সমাধান করবে। আল্লাহর উপর ভরসা করে বান্দা সামনের দিকে আগায়, এক কদম দুই কদম করে সামনের দিকে আগাবার পর হঠাৎ করে আরেকজন আল্লাহর বান্দা সামনে হাজির হয়ে গেছে, সালাম দিয়া বলে ও ভাই আব্দুল আজিজ কোথায় যাও? বলে ভাই নামাজ আদায় করার জন্য যাই। আব্দুল আজিজ ডাক দিয়ে আল্লাহর বান্দা ডাক দিয়া কয় ভাই
ভয়, নামাজে যাও কোনো বাধা নাই, কোনো বাধা নাই। তবে ভাই একটা কথা শোনো, তোমার জমিনের পাশেই আমার জমিন, তুমিও ধান লাগাইছো আমিও ধান লাগাইছি, আজকে পানির অভাবে রোদ্রের তাপে মাটিটা ফাইটা হা করে আছে রে ভাই, পানি দেওয়ার জন্য কোনো মেশিন পাই না। তবে সুখবর হইল আমি বহু দূর থেকে একজন মেশিনওয়ালা নিয়ে আসছি রে ভাই এই পানি দেওয়ার জন্য, তবে সময় হলো মাত্র 1 ঘন্টা। তুমি যদি এখন নামাজে যাও পানি কিন্তু দিতে পারবা না, নামাজে যাও বাধা নাই, আগে তুমি পানি দিয়া তারপরে নামাজে যাও। আল্লাহর বান্দা আব্দুল আজিজ একটা নয় দুইটা নয় এক এক করে তিনটা মুসিবতের মধ্যে পড়ে গেছে, এখন তিনটা মুসিবতের মধ্যে পড়ে দাঁড়ায় চিন্তা করে কি করব। আল্লাহর গোলাম অন্তরের মধ্যে ওই মালিক আল্লাহর মহব্বত এমন বেশি, আল্লাহর বান্দা মনে মনে কয় মুসিবত দিছেন আমার আল্লাহ, মুসিবত দূর করবেন আমার আল্লাহ, অসুবিধা নাই, আমি আমার মালিকের গোলামি করার জন্য সামনের দিকে রওনা হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আল্লাহর গোলাম আব্দুল আজিজ এইবার নামাজের জন্য রওনা হয়, সামনের দিকে যায় জুমার নামাজ আদায় করলেন, নামাজ পড়লেন, নামাজের পরে ধৈর্যের আমল নিয়ে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ ও মালিক তুমি তো বলছো আল্লাহ মুসিবতের মধ্যে পড়লে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাইতে, আল্লাহ একটা নয় দুইটা নয় রে মালিক, এক এক করে আমি তিনটা মুসিবতের মধ্যে পড়ে গেলাম, এই তিন মুসিবতের মধ্যে পড়ার পরও মুসিবতকে আমি প্রাধান্য দেই নাই, তোমার হুকুম নামাজকে প্রাধান্য দিয়েছি। আল্লাহ ও মালিক মেহরবানি করে আমার তিনটা মুসিবতের সব সমাধান দিয়া দাও। কন্যা সুবহানাল্লাহ, মালিক আল্লাহ ইচ্ছা করলে পারেন কিনা? এ বন্ধু টাকা নাই অভাব হয়েছে কেন তুমি গ্রামীণ ব্যাংকে যাবা, তুমি তো মুসলমান, কেন তুমি গ্রামীণ ব্যাংকে যাবা, তুমি তো মুসলমান, কেন সুদের খাতা নাম উঠাইবা? বন্ধু আল্লাহর কসম করে বলে যাই, ওই সুদের খাতার নাম উঠাইয়া তসবি হাতে নিয়ে যতই জিকির করো কোনো কাজ হবে না, ঠিক কিনা? ইবাদত কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হইল হালাল খানা হালাল। আল্লাহর বান্দা যুবক আব্দুল আজিজ দোয়া কমপ্লিট করে মসজিদ থেকে বিদায় হয়, বাড়ির কিনারায় আইসা ঘরে ঢোকার আগে হঠাৎ করে গরু ঘরের দিকে তাকায় দেখে কে যেন তার ওই ঘরের মধ্যে গরুটা বাইদা রেখেছে। আল্লাহর বান্দা আব্দুল আজিজ আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করলে ঘরে প্রবেশ করলেন, ঘরে ঢুকে তাকায় দেখে আল্লাহর বান্দি আটা দিয়া রুটি তৈয়ার করে স্বামীর অপেক্ষা করতেছে। আল্লাহর বান্দা আব্দুল আজিজ আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করলেন, মনে মনে ভাবলেন দেখি আমার খেতে পানি দেওয়ার দরকার, ওই জমিনের মধ্যে পানির ব্যবস্থা কিভাবে করা যায়। আল্লাহর বান্দা দৌড়ায় দৌড়ায় যাইতে যাইতে যখন খেতের কিনারায় যায়, যাওয়ার পরে তাকায় দেখে বন্ধু তার জমিনে যতটুকু পানির প্রয়োজন ছিল ভরপুর পানি হয়ে গেছে। বান্দা এখন টেনশনে পড়ে গেল, কে করলো টেনশন, কে পানি দিল খেতের মধ্যে, তাকায় দেখে গাছের নিচে একজন আল্লাহর বান্দা হেলান দিয়ে ঘুমায়। এইবার আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে, ও ভাই তুমি কি বলতে পারো আমি আব্দুল আজিজের খেতের মধ্যে কে পানি দিল? আল্লাহর বান্দা ঘুম থেকে লাফ দিয়ে উঠে ডাক দিয়া কয়, ভাই প্রতিদিন আমি মেশিন চালাই, কোনোদিন আমার শরীর এত ক্লান্ত হয় না, এত ঘুমও আসে না, আজকে তোমার পাশের ক্ষেতের মধ্যে পানি দেওয়ার জন্য মেশিনটা চালু করিয়া শরীরটা ক্লান্ত নিয়ে আমি গাছের সাথে একটু ঘেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম, তবে আজকে এমন ঘুম চলে আসছে রে ভাই, ঘুমের মাঝে তোমার পাশের জমিন ভরিয়া ড্রেনের উপর দিয়া পানি যাইতে যাইতে তোমার জমিন ভরে গেছে। করলেন কে? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়।
হয় আল্লাহ আল্লাহ আশিকুকা কাম হয় আল্লাহ আল্লাহ ই যে শিরিন স্তুনাম শিরে সত কর্মী কুনদ জানম তমাম আল্লাহর বান্দা দূর মারছে দেখি বাড়ি যাই খবর নেই কে আটার ব্যবস্থা করে দিল আল্লাহু আকবার আল্লাহর বান্দা ঘরের মধ্যে ঢুকা সালাম দিয়া কয় ও বিবি আমার আমি তো পানি দিয়া যাই নাই আটা দিয়া যাই না কে আটার ব্যবস্থা করে দিল আমি তো গরু বাইদা যাই না কে গরুটা বাইদা দিল বিবির কথা কথা শুই না স্বামীর কথা শুনে বিবির চোখে পানি আর ডাক দিয়া কয় ও স্বামী আমার আমি যখন আপনাকে আটা দিয়া যাওয়ার জন্য বললাম যখন গরুটা বাইদা যাওয়ার জন্য বললাম আপনি বলছেন দুনিয়ার মুসিবতের চাইতে আমার আল্লাহর হুকুমটা বড় আমার মনে বড় বিশ্বাস আপনি দুনিয়ার এই মুসিবতকে ছোট মনে করিয়া ওই আল্লাহর হুকুমটাকে বড় মনে করিয়া যখন মসজিদের দিকে চলে গেছেন ওই মালিক আল্লাহ আপনার উপর এমন খুশি হয়ে গেছে আমি হঠাৎ করে তাকায়া দেখলাম ওই যে আমাদের যে গরুটা জঙ্গলের মধ্যে ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তো আদা করেছে বান্দা যখন আমি আল্লাহর গোলাম হয়ে যাবে আমি আল্লাহ সাপকে বান্দার গোলাম বানায় দিব আমি আল্লাহ বাঘকে বান্দার গোলাম বানায় দিব আমি আল্লাহ কুকুর বান্দার গোলাম বানায় দিব আমি আল্লাহ দুনিয়ার জমিনের সব কিছু আমি আল্লাহ বান্দার গোলাম বানায় দিব সুবহানাল্লাহ এই কথাটা বইরা ডাক দিয়া কয় স্বামী আমার এই কথাটা 100% সত্য তার বাস্তব প্রমাণ আমি তাকা দেখলাম যেই বাঘের ভয়ে গরুটা নিয়ে আমরা টেনশনে ছিলাম যে বাঘ গরুটা খায়া ফলাইব কিন্তু না না আপনি গরুর মালিক হইয়া যখন মালিকের গোলামি করার জন্য সেজদায় চলে গেছেন আমার আল্লাহ ওই বাঘকে বান্দার খাদেম বানাইয়া বাঘটাকে গরুর পিছনে লাগাইয়া দিছে গরুটাকে দৌড়াইতে দৌড়াইতে আমাদের ঘরে পৌঁছাইয়া দিছে কাদের কুদরত দারি বরকামাল অন্ত রব্বি অন্ত হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার আল্লাহর গোলাম এইবার বিবিকে ডাক দিয়া বলো ও বিবি আমার ঘরে তো আটার ব্যবস্থা আমি করে দেই না কে আটার ব্যবস্থা করে দিল বিবি এইবার চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া কয় ও স্বামী আমার আপনি যখন আমাকে আমি যখন বললাম আটা দেওয়ার জন্য আপনি বললেন না না আমি নামাজ পড়ব নামাজ আগে নামাজ আগে আপনি যখন আল্লাহর হুকুমটাকে প্রাধান্য দিয়া সামনে চলে যান আল্লাহর কুদরতি পায় সেজদায় পড়ে গেছেন মালিক আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহ পাক কিভাবে পাঠায় দিছে দেখেন আপনি যাওয়ার কিছুক্ষণ পরে দেখি আমাদের বাড়ির পাশে একজন আল্লাহর বান্দা আটার বস্তা নিয়ে হাজির আমি বললাম কি ব্যাপার এটা কার বস্তা কয় আমি আমার নিজের বস্তা মনে করে আমি মনের বলে তোমাদের বস্তা বাড়িতে নিয়ে আসছি আর বোঝার পরে দেরি করি নাই তোমাদের বাড়িতে আমি পৌঁছাইয়া দিয়েছি করলেন কে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহ বলে ও ঈমানদার আমি আল্লাহকে ভয় করো ভয় দিলে নাই ভয় দিলে নাই ভয় করবা কিভাবে সাদিকিন যারা সত্যবাদী যারা আল্লাহ ওয়ালা যারা তাদের সোহবতে যাও ওরে মুসলমান নবীর উম্মতের দল আপনাদের থানার নাম কি হ্যাঁ ত্রিশাল এই ত্রিশাল থানার মুসলমানদের কাছে আমি জানতে চাই আল্লাহওয়ালা যদি হইতে হয় তাহলে কোথায় জেলখানা যাইতে হয় কত চোর ডাকাত আমরা দেখেছি রে ভাই দেখেছি রে ভাই চুরি করছে আসামি হিসাবে ধইরা জেলখানার মধ্যে আটকায় দিছে 6 মাস পরে জেলখানা থেকে বের হওয়ার পরে আল্লাহর বান্দা আগে করত চুরি এখন সুযোগ পাইলে করে ডাকাতি
দরলে ডাক দিয়া বলি কি ব্যাপার ভাই তুমি না চুরি করতা এখন ডাকাতি করো কেমনে কয় ভাই পুলিশের হাতের ডান্ডার বাড়ি খায় কলিজা এমন বড় হয়ে গেছে এখন আর চুরি ভালো লাগে না এখন ডাকাতির সাহস হয়ে গেছে তবে আল্লাহওয়ালা যদি হইতে হয় তাকওয়া নামক মেডিসিন যদি অন্তরে ঢুকাইতে হয় একটাই পথ সেটা হলো আল্লাহওয়ালাদের সোহবাত ওই দাওয়াত তাবলিগে চলে যাও চরমোনাই চলে যাও উজানি চলে যাও খাঁটি আল্লাহওয়ালা বাংলাদেশে যে যেখানে আছে সেখানে যাও গেলে পরিবর্তন হয় কি হয় না মুসলমান ছয় মাস জেলখানায় ঢুকানো লাগবে না ছয় মাস পরে চোর হয় ডাকাত কিন্তু একটা চিল্লা লাগাইলে ৪১ দিনের মধ্যে দেখা যায় আল্লাহ বলা মানুষ হয় আল্লাহওয়ালা ঠিক কি না আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আবার পিছনে আসেন ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে কিনা দাঁড়ানো লাগবে কিনা আল্লাহ বলেন আমি রব আমি আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় নিয়ে আর নিজের নফসটাকে যে গুনাহ থেকে হেফাজত করবে ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া তার ঠিকানা হলো জান্নাত সুবহানাল্লাহ এখন এই যে আল্লাহর ভয় এই যে নফসটাকে পবিত্র রাখার জন্য তাকওয়া নামক মেডিসিন এক নম্বরে দরকার তাকওয়া নামক মেডিসিন তাকওয়া এই তাকওয়া নামক মেডিসিন যদি ঢুকাইতে হয় আল্লাহ বলে ওয়া কুনু মাআস সাদিকিন অনেককার যারা আল্লাহওয়ালা যারা তাদের সোহবতে যাও ওরে ত্রিশাল থানার মুসলমান ও নবীর উম্মতের দল আল্লাহওয়ালা মানুষ যদি হইতে হয় আল্লাহওয়ালাদের দরবারে যাওয়া লাগবে দেখো আল্লাহ ভোলা মানুষ আল্লাহওয়ালা কেমনে হয় ঘটনা একটা মনে পড়ছে বলবো কি বলবো না আল্লাহওয়ালাদের সোহবতে গেলে মানুষ যে আল্লাহওয়ালা হয় যেখানে জেলখানার মধ্যে ৬ মাস রাইখা পিটায়ও ভালো করতে পারে না ৪০ দিনে আল্লাহর ওলি হয়ে গেছে আল্লাহর বান্দি মালিকের কাছে কয় মালিক তোমার কাছে আমি আবদার জানাই আমাকে নেক হায়াত দান করো হায়াতের জিন্দগিতে একজন নেক সুবহানাল্লাহ ও পর্দার আড়ালের মা গো আজকে তো আমার বাংলাদেশের নারীরা আল্লাহওয়ালা স্বামী চায় না টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি স্বামী চায় না আমার বাংলাদেশের অধিকাংশ মা বোনেরা চায় টাকাওয়ালা বাড়িওয়ালা স্বামী ঠিক কি না আল্লাহর কসম করে বলি ও পর্দার আড়ালের মা গো টাকায় শান্তি দিতে পারে না বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না শান্তি দেওয়ার মালিককে আল্লাহর বান্দি দোয়া করেন আল্লাহ তুমি আমার হায়াতের জিন্দেগিতে একজন নেককার আল্লাহ বলা স্বামীর ব্যবস্থা করে দাও কিন্তু আল্লাহ পাক ওই যে সূরায়ে বাকারার ১৫৫ আয়াতে ওয়াদা করেছেন আমি আল্লাহ যাকে ভালোবাসবো তাকে মাঝে মাঝে পরীক্ষা করব সুবহানাল্লাহ আল্লাহর বান্দি চাইছে আল্লাহ বলা স্বামী কিন্তু আল্লাহ পাক এমন একটা স্বামী তার হায়াতের জিন্দেগিতে দান করেছেন যেই স্বামীর মধ্যে নামাজ নাই রোজা নাই পর্দা না আমল নাই সারাদিন মদ খায় গাঞ্জা খায় জুয়ার আড্ডায় কাটায় গভীর রাত বাড়িতে যাইয়া বিবির উপর অত্যাচার করে জুলুম করে ওরে মুসলমান চাইছে আল্লাহওয়ালা পাইছে কি আল্লাহ বলা কি পাইছে আল্লাহ বলা চাইছে কি দোয়া করে দেই মনোযোগ আছে আর একটু চলবে বাবা চাইছে কি আল্লাহওয়ালা পাইছে কি আল্লাহ বলা পাওয়ার পরেও ক্ষান্ত না এর গভীর রাত্রে ইসাম মার খায় প্রতিটা রাত্রে স্ত্রীর উপর আঘাত এর পরেও আল্লাহর বান্দি বেজার না গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া ওই মালিক আল্লাহর কাছে বলে আল্লাহ চাইলাম আল্লাহ ওয়ালা পাইলাম আল্লাহ ভোলা এরপর বেজার না কারণ তুমি তো ওয়াদা করেছো যাকে ভালোবাসবা তাকে মাঝে মাঝে ইমানি পরীক্ষা করবা সুবহানাল্লাহ ও মালিক তুমি তো আরো একটা আশ্বাস দিছো বান্দা মুসিবতের মধ্যে পড়লে দুইটা আমল নিয়ে সামনে আগাও একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ ঠিক কিনা يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين
আল্লাহ বলে ও ইমানদার মুসিবতের মধ্যে বর্ষ কোনো টেনশন নাই, দুইটা আমল নিয়ে সামনে আগাও, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। ও পর্দার আড়ালের মা, তোমার স্বামীও যদি উল্টা পাল্টা চলে, মদ কর গাঁজা কর জুয়া কর হয়, অসুবিধা নাই, ওই মাজারে মান্নত করে লাভ নাই, ওই বাজারে যে লাভ নাই, তাবিজের পিছনে দৌড়ে লাভ নাই, ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর বান্দির মতো সাহায্য চাও। আল্লাহর বান্দি চাইছে, আল্লাহ বলা পাইছে কি? আল্লাহ বলা। এরপরও মায়ের খায়, মায়ের খায়াও স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ তোমার কাছে আবদার জানাই, তুমি আমার এই আল্লাহ বলা স্বামীটাকে তুমি আল্লাহ ওয়ালা বানাইয়া দাও। দোয়া করছে, মায়ের খাওয়ার পরও কি করছে? আর আমগো দেশের নারীরা, ওরে বাবা দোয়া, মায়ের তো দূরের কথা, স্বামী যদি একটা ধমক দেয় সাথে সাথে স্ত্রী দশটা ধমক মেরে দেয়, আছে না নাই? রামনগর দেশে নাই, আমি বরিশালের কথা কইতেছি, এদিকে তো নাই। থাকলে ময়মনসিংহ জেলা এটা বড় থাকতে পারে, ত্রিশাল থানার মধ্যে তো নাই, কি কয় এদিকে আছে, কিন্তু এই রাগামারা তো নাই, এদিকে আছে। এই যারা বিয়ে করে না ওরা কয় আছে, এ মুসলমান আর কাল্লার বান্দি যায় কা হুজুর পানি পড়া দেন, কয় কি হইছে? স্বামী রাতে মায়ের খাইতে খাইতে হুজুর অবস্থা খারাপ, দিলাম পানি বড়া, কা হুজুর পানিটা খাবো কখন? হুজুর বলে তোমার স্বামী মারে কখন? কা হুজুর সকাল বেলা অফিসে যায়, বিকাল বেলা আইসাই শুরু করে। হুজুর বলে একটা কাজ করবা, পানিটা যখন স্বামী ঘরে থাকবে পানি গিলতেও পারবা না ফালাইতেও পারবা না, পানিটা কি করবা মুখে দিবা, গিলতেও পারবা না ফালাইতেও পারবা না, ভিতরও নিতে পারবা না বাইরেও দিতে পারবা না, সাত দিন আমল করবা, আট দিন পরে কয় হুজুর পানি পড়ায় খুব অ্যাকশন, কোন সুরা পড়ছেন শিখাইয়া দেন। হুজুর বলে কোন সুরা পড়ি নাই, তা হুজুর এত অ্যাকশন এত বুগার, সাত দিন তো মারেই নাই খালি প্রশংসাই বর করছে। হুজুর বলে সাতটা দিনের জন্য তাবিজ তো দেই নাই পানি পড়া দেই নাই, কিন্তু তোমার মুখটা রে তালা মাইরা দিছি। হাকি কতেছে তো দুনিয়া পে খবর হয়, দুনিয়া কি নুমা এসো পর নজর হয়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহর কারে কে বাসি বা খুদা বাস, জিস্তে দুনিয়া আজ খুদা গাফেল বুদাম, নাই কমা আসন করহ পর জিন্দ জাম। কষ্ট হয়, ফজরের নামাজ পড়া লাগবে কি না? রাত বেশি করা যাবে না কথা ঠিক না বে ঠিক? এই অনেকে মনে মনে কা হুজুর আমনে ওয়াজ করেন, আমি তো ফজরের নামাজ পড়ি না, দশটার আগে ঘুম থেকে উঠি না, এমন যুবক আছে না নাই? মুসলমানের সন্তান আছে, পাঁচ ওয়াক্ত নামাজ, নামাজ যে কয়েক তো তাও কইতে পারে না, আছে না নাই? আছে না? আগে তো নোয়াখালীর হুজুর আমগো দেশে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিল ঠিক কি না? নোয়াখালীর এক হুজুর যা কয়, এই দাওয়াত তো দিছো দেশি মুরগি রান্না করছো সমস্যা নাই খাবো, তার আগে জানতে চাই নামাজ পড়ো কি না? এখন তো আমরা আগে বর্তমানে আমরা আমাদের কথা বলি, আমরা ঘরে ঢুকলে আগে দেখি মুরগি কি দেশি না বিদেশি এটা, আর আগের হুজুররা দেখতো যেই ঘরে বসছি নামাজি না বেনামাজি, কথা কন ঠিক কি না? আর আমরা দেখি মুরগি দেশি না বিদেশি। এইবার আগের হুজুরে জিগা, এই বেটা নামাজ পড়োস, বেচারায় ভয় পাইছে, চিন্তা করে যদি কই পড়ি না তাহলে তো হুজুর খাইবো না, এবার ডরের চোটে ভয়ের চোটে বইলা ফেলাইছে, হুজুর নামাজ তো পড়ি। নোয়াখালীর হুজুর তো একটু চাঙা, হেতে আবার ডাক দেখা, এই বাবা নামাজ যে পড়ো তাহলে বলো তো ফজরের নামাজ কয় রাকাত? ধরা খাইছে নি, কয় হুজুর টেনশন নাই, খানা আনার ফাঁকে ফাঁকে আমি বইলা ফেলাম, আপনি চিন্তা করেন না। তার মানে হার বুদ্ধি হয় বউ রেজি গাইতে যাইব, কারণ অনেক সময় স্বামী নামাজ পড়ে না ঘরের স্ত্রী নামাজ পড়ে, আছে না নাই? আবার স্ত্রী নামাজ পড়ে না স্বামী নামাজ পড়ে, তাবলিগে যায় আমির সাহেব, স্ত্রী মার্কেটে বিপর্দায় করে, তাও আছে না নাই? সবই আছে। এইবার তো বন্ধু বান্দা গেছে না খানা আনতে যায়, কয় বিবি রে বিপদে পড়ছি, জানি তুমি আমার অনেক ভালোবাসো, আজকে বিপদ থেকে বাঁচাও। কি বিপদ? কয় নোয়াখালীর হুজুরে জিগেছে ফজরের নামাজ কয় রাখতে, যদি বলতে পারি তো খাবে, নাইলে খাবে না। কয় দেখো ফজরের নামাজ তো চার রাকাত, কিন্তু হুজুর তো নোয়াখালীর,
এতে যদি তোমার আবার জোহরের নামাজ জিগায় তখন কি করবা? তার চাইতে একটু অপেক্ষা করো, ফজর জোহর আসর মাগরিব এসে পাঁচত্ব শিখায় দিই, যেটা কাজে লাগে মাইরা দিবা। কথা ঠিক না বে? ঠিক। মহিলাকে বুদ্ধি দরকার আছে না নাই? আমরা তো মহিলা করে পাত্তাই দেই না, কিন্তু মহিলাকে বুদ্ধি দরকার আছে না নাই? তবে সব বুদ্ধি কিন্তু নেওয়া যেত না, তাইলে আবার বিপদ আছে। কথা কোন ঠিক কি না? যেমন জাইল্লায় মাছ ধইরা বড় মাছটা নিয়ত করছে বাদ ছাড়ে দিব, কারে কথা কন? বাদ ছাড়ে দিব, মাছটা নিয়ে দিছে বাদ ছাড়ে, বাদশা কয় মাছ দেই কা খুশি, কয় কত? বাদশা টাকা লাগবে না আপনারে দিতে পাইরা নিজে ধন্য। বাদশা চিন্তা করলো গরিব মানুষ আমারে হাদিয়া দিছে, তা ওরেও কিছু হাদিয়া আমি দেই, পকেট থেকে বের করে 2000 টাকা দিছে, কত? মাছের দাম 500, টাকা দিছে কত? 2000। খুশি হইয়া মোম্মা মাছটা নিয়ে বাড়িতে যাওয়ার পরে বাদশার বিবি মাছ দেই কা খুশি, দাম শুইনা বেজার, কয় 2000 টাকা পাগলে পাইছে তোমারে? দেখো বিবি বিষয়টা হলো মাছ কিনে আনি নাই, ও আমারে হাদিয়া দিছে আমি দিছি, আমার একটা ইজ্জত আছে না? তোমার মাছ বাজারে যাও, ইজ্জত দেখাই দইব টাকা নষ্ট করে, এমন কিপটা মহিলা আছে না নাই? আছে না নাই? এইবার কয় টাকা নিয়ে আসো, কয় কিভাবে আনমো? কয় বুদ্ধি নাও। মহিলাকে সব বুদ্ধি কিন্তু নেওয়া যেত না, নিলে ঠক। কাঁচা বুদ্ধি দাও, বুদ্ধি হলো তুমি যায়া এই টাকাটা আনার জন্য, বুদ্ধি হলো ওরে জিগাইবা যায়া যে বেটা তোর মাছটা কি বেডা না বেডি? যদি কয় বেডা তুমি পেঁচ লাগা, আমার বেডি মাছের দরকার টাকাটা দে। আর যদি কয় মাছ বেডি, তুমি বলবা বেডা মাছের দরকার, পেঁচ তো লাগা গেছে বেডির বুদ্ধি নিয়ে গেছে, বেডাই কি জিতবো মনে করেন? জিতবো না। এবার গেছে কয় এই বেটা তোর মাছ কি বেডা না বেডি? জাইল্লা গরিব মানুষ চিন্তা করে মাছ নিতে সকাল হয় অহনে বেডা বেডি জিগাইতেছে কার? নিশ্চয়ই তোমারে বুঝাইতেছি। কয় স্যার আমার মাছ বেডাও না বেডিও না। বাদশা ফেল হয়ে গেছে ঠিক কি না? বাদশা খুচুয়া পকেটের আবার হাত দিয়ে আবার দিস ওরে 2000 বকশিস। এইবার তো বিবির মাথা আরো গরম, কিপটা মহিলার মাথা গরম, কয় তোমার এই টাকা আনতেই হবে, না আনলে ঘরে জায়গা নাই। কয় কিভাবে আনবো? বুদ্ধি দাও। কয় বুদ্ধি নাও। কয় এক বুদ্ধি দিছো গেছে 4000, আবার দিবার দাও। এবার বুদ্ধি দিছে কয়েকটা কাজ করো, ওই যে দেখো টাকা পড়ছে নিচে উঠাইছে, তুমি যাই বলবা আমার দেশের আইন কোন টাকা মাটিতে পড়লে টাকা উঠানো নিষেধ, উঠালি কা দে তোর টাকাটি ফেরত দে। যাইয়া মহিলার বুদ্ধি নিয়ে পুরুষ যাইয়া টাকাটা চাইছে, কয় স্যার টাকা নিয়ে যান দুঃখ নাই, আমি টাকাটা কেন উঠাইছি জানেন? আমি জানি আপনার দেশের আইন জানা আছে, কিন্তু উঠানের কারণ হলো আপনি আমার মাছের দাম 500 দিলেন, 2000 এই যে একটা উপকার করলেন, আবার দিলেন 2000, আমি গরিবের উপকার যেই লোক এতটা করলো, আমি টাকাটা পড়ছে উঠাইতে চাই নাই, তাকায়া দেখি এখানে আপনার একটা কল্লার ছবি আছে, আপনার ছবিটা অন্য মানুষ জুতা দিয়ে পারাইবে, এটা আমি সহ্য করতে পারবো না, আপনার টাকা নিয়ে যান। বাদশা খুশি না বেজার, খুশি পকেটে হাত দিয়ে আবার 2000। এই জন্যই বলছি বাবা মহিলাদের সব বুদ্ধি কিন্তু নেওয়া, মহিলারা কা দিছাম করে শেষ করে। তবে হ্যাঁ হ্যাঁ আবার মহিলাদের সাথে পরামর্শ, স্বামী স্ত্রী পরামর্শ করে কাজ করবা, মহিলাদের সাথে পরামর্শ করে পুরুষের কাজ করা দরকার ঠিক কি না? তবে যুবকরা সাবধান, তোরা আবার কালকে মনে মনে এই কথা বলিস না, বরিশালের হুজুর বলছে মহিলাগো সাথে পরামর্শ করতে, রাস্তায় কোনো ম্যাডাম গো দেখলে অপরিচিত মহিলাগো সাথে আবার পিটিশ পিটিশ আলাপ করে পরামর্শ নিস না, সাবধান। হালাল ভাবে বিবাহ কইরা বিবির কাছে পরামর্শ নিবা ঠিক কি না? আল্লাহর বান্দি ডাক দিয়া কয় এ স্বামী আমার নোয়াখালীর হুজুর তোমাকে ফজরের নামাজের কথা জিগাইছে, আবার জোহর জিগাইতো না, তার গ্যারান্টি কি ঠিক কিনা? এইবার ফজর জোহর আসর মাগরিব পাঁচক্ত শিখাইয়া দিছে, ও বন্ধু যে ব্যক্তি পাঁচক্ত নামাজ কোনোদিন পড়ে না ওই বান্দা কি এক মিনিটের মধ্যে মুখস্থ করে বলতে পারবে নাকি? এবার তো বান্দা মুখস্থ ফজর জোহর 10-5 এর মুখস্থ করতে 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 যাইতেছে, নোয়াখালীর হুজুরে মারছে একটা ধমক, এই বেটা তাড়াতাড়ি কো, কি করছে ফজরটা জোহরের লগে পেস্ট লাগাইয়া দিছে, জোহরের লগে পেস্ট লাগাইয়া দিছে, নোয়াখালীর হুজুর ওইটা দৌড় মারছে, কয় কি ব্যাপার কি ব্যাপার? খাইতা না হুজুর? খাইবেন না? কয় না না আমি খাবো না। কয় আল্লাহর বান্দা
তুই তো নামাজের কথা বলতে পারলি না, আমি খাবো কিভাবে? কহ হুজুর ভুল হয়ে গেছে, একবার ভুল হইলে আল্লাহ মাফ করে, একটু আপনি মাফ করে দেন। এবার আমি কইতাছি, এবার আমি ঠিক মতন কইতাছি, এবার হ্যাঁ কইছে, এবার জোহর ফজরের নামাজ জিগেছে, তখন হ্যাঁ কি কইছে, জোহর পেট লাগে পেস লাগে, জোহরের নামাজ কয় রাকাত, জোহর কয় রাকাত, হ্যাঁ এই 10 রাকাত পেস লাগাইছে, এবার মানে পেস লাগায় এবার ক, এবার ঠিক করে ক, এবার হ্যাঁ ফজরের নামাজ আরো 2 রাকাত বাড়ায় কইছে। হুজুর থাকবে না ভাগবে? সব কথার মূল কথা হলো বাবা ফজরের নামাজ পড়া লাগবে কি লাগবে না, লাগবে।